আপনারা দেখছেন আপনাদের ইউপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ পদে কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় রয়েছে তো সেই সকল আপডেটগুলো নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করব তো অন স্ক্রিনে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু চলে এসেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট এনআইসি ডট ইন স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো আজও কিন্তু এখানে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি এম টিএস নিউ ভ্যাকেন্সির এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার একুশ নোটিশ অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন দু হাজার কুড়ি তবে এবার আমরা সরাসরি এই পিডিএফ লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি সবার উপরে বলতে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফারেন্স অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন তো আপনারা কিন্তু আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি অল বেল লাইকানটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আমি আপনাদের জন্য এই ফুল অফিসিয়াল নোটিফিকেশান কিংবা পিডিএফটি দিয়ে রাখব তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশে বলতে মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম নন টেকনিক্যাল স্টাফ এক্সামেশন দু হাজার কুড়ি এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে কিন্তু পাঁচ দুই দু হাজার একুশ থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আজ থেকে আবেদন শুরু হচ্ছে আর এখানে আবেদন করার লাস্ট ডেট কিন্তু বলতে রয়েছে একুশ তিন দু হাজার একুশ অর্থাৎ একুশে মার্চ দু হাজার একুশ পর্যন্ত কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদনটি করতে পারবেন তারপরে এখানে লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন একুশ তিন দু হাজার একুশ তারপরে এখানে আপনাদের অনলাইনে সিবিটি হবে অর্থাৎ অনলাইনে আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে তো সেই এক্সামিনেশনের ডেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে শিডুয়েল অফ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টায়ার ওয়ান এখানে আপনাদের হতে চলেছে এক সাত দু একুশ থেকে আপনাদের কুড়ি সাত দু হাজার একুশ অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে কুড়ি সাত দু একুশের মধ্যে আপনাদের কিন্তু অনলাইনে ফার্স্ট টায়ার ওয়ানের সিবিটি হবে তারপর এখানে টায়ার ট্যুর এক্সামেশন আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপ্টিভ টাইপের এখানে হবে একুশ এগারো দু হাজার একুশে তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো ওইখানে নিচে ভ্যাকেন্সি কিন্তু আমাদেরকে এসএসসি পরে জানিয়ে দেবে তো ওখানে কিন্তু আপনাদের কয়েক হাজার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এম টিএস পদে তারপরে এবার আমরা নিচে চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন ডিটেলসগুলো আমরা এক এক করে দেখে নেব তো সেই জন্য কিন্তু আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না তো এখানে বলতে হয়েছে ভারতীয় হতে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর এখানে আপনাদের এজ লিমিট এক এক দু হাজার একুশ হিসেবে কিন্তু এখানে এসটি ক্যালকুলেট করা হবে আঠেরো থেকে পঁচিশ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দুটো এজ গ্রুপ দেওয়া রয়েছে আঠেরো থেকে পঁচিশ আর এখানে আঠেরো থেকে সাতাশ এছাড়া এখানে এসসি এস টি আর ও বিসি ক্যান্ডিডেটটা বয়সে ছাড় পেয়ে যাবেন এস সি এস টিটা পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটটা তিন বছর এছাড়া আদার্স পি ক্যান্ডিডেটরা দশ এবং তেরো বছরের করে ছাড় পেয়ে যাবেন তারপরে এখানে আমরা এবার সরাসরি নিচে চলে আসবো এখানে নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার অন স্ক্রিনে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এখানে কোয়ালিফিকেশনটি কিন্তু ধরা হবে এক এক দু হাজার কুড়ি অনুযায়ী দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন আর ইকুইভেন্ট ফ্রম এই বোর্ড তো এখানে কিন্তু আপনারা মাধ্যমিক কিংবা টেন পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আপনারা এসএসসি এমটিএস পদের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এসএসসি ডট এনএসি ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে ফটোগ্রাফ এখানে আপনাদের ফটোগ্রাফ সিগনেচার এখানে আপনাদের সাইজ কত এখানে সব কিছু বলতে রয়েছে তারপরে এখানে নিচে আপনাদের দেখতে পাচ্ছেন লাস্ট ডেট বলতে রয়েছে একুশ তিন দু হাজার একুশ এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে একশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ওমেন ক্যান্ডিডেট এস সি এসটি ডি ক্যান্ডের জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না তারপরে এখানে নিচে আসবো এবার আমরা এক্সামেশন সেন্টার দেখে নেবো এখানে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে তো আমরা এখানে শুধুমাত্র ইস্টার্ন নিজেনটাই দেখবো কেননা এখানে ইস্টার্ন নিজনের মধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এখানে ইস্টার্ন রিজেনে তো এখানে ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশন সেন্টার রয়েছে হুগলি রয়েছে কলকাতা রয়েছে আর শিলিগুড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি এক্সামিনেশন সেন্টার কিন্তু ওয়েস্টবেঙ্গলে রয়েছে তারপরে এখানে নিচে চলে আসবো নিচে ইম্পর্টেন্ট কতগুলো জিনিস সেখানে দেওয়া হচ্ছে তারপরে এখানে স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ এখানে আপনাদের সিলেবাস কী রয়েছে তো ওখানে আপনাদের পেপার ওয়ান অর্থাৎ কম্পিউটার বেস টেস্টে আপনাদের কী কী থাকছে জি কে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড ম্যাথ থাকছে আর জেনারেল অ্যাওয়ারনেস থাকছে তো এটি আপনারা সবাই জানেন পঁচিশটি আসবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ মার্কসের মোট এখানে কিন্তু হানড্রেড মার্কসের আপনাদের এক্সামিনেশন হতে চলেছে আর এখানে ডিউরেশন আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি মিনিটস এখানে কিন্তু আপনাদের ডিউরেশন দেওয়া হয়েছে তারপরে এরপরে টায়ার ওয়ানে পাস করলে কিন্তু আপনাদেরকে টায়ার টু অর্থাৎ ডেসক্রিপ্টিভ টাইপের আপনাদের এক্সামেশনটি দিতে হবে এখানে আপনাদের ফিফটি মার্কস রয়েছে আর এখানে টাইম ডিউরেশন দেখতে পাচ্ছেন থার্টি মিনিটস তো তারপরে এখানে আপনাদের সাবজেক্ট হিসেবে হিসাবে এখানে বলতে হয়েছে আপনাদের কোন সাবজেক্ট থেকে কী কী পড়তে হবে তো এগুলো কিন্তু পুরো পিডিএফটি আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়ে রাখবো তো সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো এরপরে নিচে এখানে ফুল প্রসেস আপনাদের দিয়ে দেওয়া হয়েছে তো এখান থেকে কিন্তু জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন আপনারা অবশ্যই আবেদন করার আগে তারপরে এখানে আপনারা যদি এসএসসির কোনো এক্সাম না দিয়ে থাকেন তো আপনাদেরকে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে তো এখানে আপনারা এখানে স্যাম্পল দিয়ে দিয়েছে তো এখানে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল প্রসেস কিন্তু এক এক করেই জানিয়ে দিয়েছে তারপর এখানে রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনাদেরকে লগ ইন করে ফর্ম ফিল আপটি করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপের প্রসেস এখানে এক এক করে কিন্তু পুরো ডিটেলসে জানিয়ে দেওয়া হচ্ছে এখানে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটোকপি সিগনেচার এক এক করে কিন্তু আপনাদেরকে এগুলো সব বসিয়ে দিতে হবে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো এই পিডিএফটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এছাড়া আপনারা এখানে আমি আপনাদেরকে কিন্তু আলাদা করে ডিটেলসে সিলেবাসের ভিডিও বানিয়ে দেবো তো এছাড়া এরপরে কিন্তু আমি আপনাদের যে ফর্ম ফিল আপ প্রসেস তো সেটিও কিন্তু আমি আপনাদের এরপরে দেখিয়ে দেবো তো এই ছিল কিন্তু আজকে নতুন ভ্যাকেন্সি এসএসসি এমটিএস নিউ ভ্যাকেন্সি আজ বেরিয়ে গিয়েছে এসএসসি কিন্তু আমাদের আগেই জানিয়ে দিয়েছিল পাঁচ তারিখে এসএসসি এম টিএসে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো সেই কথা অনুযায়ী কিন্তু এসএসসি আজ পাঁচ তারিখে প্রকাশ করে দিয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক রে এবং কমেন্ট করে জানাবেন